BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে কুমিল্লা ৮ আসনের হালচাল। কুমিল্লা ৮ সংসদীয় আসনটি বরুড়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৫৬তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১৭৬৫২০ জন। ভোট প্রদান করেন ৯৭১২৭ জন। নির্বাচনে বিএনপির কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৪৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আকম বাহারউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান ২৮৫৫২ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৬৯৮৭৪ জন। ভোট প্রদান করে ১১৬৬৯৯ জন। নির্বাচনে বিএনপির কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫১০৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এটিএম শামসুল হক। নৌকা প্রতীকে তিনি পান ৩৮৫৫৭ ভোট। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২৬৮৮৫ জন। ভোট প্রদান করেন ১৩৪৯৬৯ জন। নির্বাচনে বিএনপির কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৫৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এটিএম শামসুল হক। নৌকা প্রতীকে তিনি পান ৩৪৩৯৯ ভোট। জুন ২০০৬ সালের আকবর হোসেন মৃত্যুবরণ করেন। শূন্য আসনটি পূরণ করতে নির্বাচন কমিশন ওই বছরের ৭ সেপ্টেম্বর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু উচ্চ আদালতের এক রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে আদালত। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১৭২১১ জন। ভোট প্রদান করেন ২৭১৮৭৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের নাসিমুল আলম চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৪১৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২১৮৮৭ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫৩৮৪ জন। ভোট প্রদান করেন ৬৯১৯৭ জন। নির্বাচনে জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৫০৮০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এএসএম কামরুল ইসলাম। আনারস প্রতীকে তিনি পান ১৭১০৬ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৩২৭৯ জন। ভোট প্রদান করেন ২৩১১৮ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৯ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নাসিরমুল আলম চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির জাকারিয়া তাহের, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের আবুল ফারা মোহাম্মদ আব্দুল আজিজ, হারিকেন প্রতীকে মুসলিম লীগের খন্দকার জিল্লুর রহমান, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির শরীফুল ইসলাম, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির আহসান উল্লাহ এবং মাস প্রতীকে গণফ্রন্টের দুলাল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের নাসিমুল আলম চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৮৮৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকারিয়া তাহের। ধানের শেষ প্রতীকে তিনি পান মাত্র ৩৪২১৯ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়,
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি, নবম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং দশম সংসদে জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 কুমিল্লা 8 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লা 8 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 55.02% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 29.40%, বিএনপি 56.11%, জাতীয় পার্টি 1.63%, জামায়াত ইসলামী 8.64%, স্বতন্ত্র ও অন্যান্য 4.22% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.70% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.04%, বিএনপি 43.77%, জাতীয় পার্টি 17.74%, জামায়াত ইসলামী 4.70%, স্বতন্ত্র ও অন্যান্য 0.75% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 59.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.49%, চার দলীয় জোট 48.49%, জাতীয় পার্টি 1.42%, স্বতন্ত্র ও অন্যান্য 24.60% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.59% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.71%, চার দলীয় জোট 45.42%, স্বতন্ত্র ও অন্যান্য 1.87% ভোট পায়। কুমিল্লা 8 বরুড়া আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নাসিমুল আলম চৌধুরী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন উপজেলা চেয়ারম্যান মইনুল ইসলাম। কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, শিল্পপতি ও এসকিউ গ্রুপের চেয়ারম্যান AZM শফিউদ্দিন শামীম। এলাকায় তিনি ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত। AZM শফিউদ্দিন শামীম দলের নিষ্ক্রিয়, অবহেলিত ও দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করতে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আসছেন। আরও মনোনয়ন চাইবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড়ুড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল হাকিমের আরেক ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী AS কামরুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও কেন্দ্রীয় যুবদল নেতা মোর্তাজুল করিম বাদ্র। দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য তৎপরতা না থাকলেও এই আসন থেকে জাতীয় পার্টির সাবেক এমপি নুরুল ইসলাম মিলন দলের মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি থেকে আরও মনোনয়ন চাইবেন বরুড়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সভাপতি ইরফান বিন তোরাবালি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ভাবনায় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে এলাকায় প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। জনগণ ও এলাকার মানুষ তার সঙ্গেই আছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এমন আশা ব্যক্ত করেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় এবং দল তাকে মনোনয়ন দিলে পারিবারিক ও রাজনৈতিক ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের সংগঠিত করে আসনটি পুনরুদ্ধারে সক্ষম হবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচন থেকে 2001 সালে পর্যন্ত এই আসনটি টানা বিএনপির দখলে ছিল। 2008 সালের নবম সংসদ নির্বাচন থেকে আসনটি আওয়ামী লীগের দখলে চলে আসে। এই আসনে সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান AN মইনুল ইসলাম গ্রুপ বেশ সক্রিয় রয়েছে। এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। আওয়ামী লীগের অন্তকন্দলকে কাজে লাগিয়ে আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। এই আসনে বিগত সময়ে অন্তত 4টি সাধারণ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা জয়লাভ করলেও সর্বশেষ 2008 সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়।
দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 256তম সংসদীয় আসন কুমিল্লা 8 আসনটিতে আওয়ামী লীগ কঠিন লড়াইয়ের সম্মুখীন হবেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।